শেয়ার বাজারে পাঁচ হাজারের ওপরে লিস্টেড কোম্পানি আছে সেই হিউজ নাম্বার অফ কোম্পানিজ থেকে আপনি কি করে সেরা শেয়ার ঘরে বসে পাঁচ মিনিটের মধ্যে খুঁজে বার করতে পারবেন সেটাই জানবেন আপনি এই ভিডিওতে আমার নাম প্রসেনজিৎ পাল এবং আমার লেখা বই হাউ টু অ্যাভয়েড লস অ্যান্ড কনসিস্টেন্টলি ইন দ্য স্টক মার্কেট অ্যামাজন ইন্ডিয়া বেস্ট সেলার এবং ভারতীয় অথারদের মধ্যে শেয়ার বাজার নিয়ে লেখা যে কোনো বইয়ের মধ্যে এটি হায়েস্ট রেটেড বুক শুধু তাই নয় আমি দু হাজার সাল থেকে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে অ্যাক্টিভলি ইনভেস্টমেন্ট করছি প্রচুর শেয়ার থেকে দশ গুণ বারো গুণ এরা এরকম রিটার্নও করেছি তার একটি প্রমাণ সমেত ভিডিও এইখানে আপনি পেয়ে যাবেন পরে আপনি দেখে নিতে পারবেন বলার কারণ এইটাই যে আপনি এমন একজনের কাছ থেকে গাইডেন্স পেতে চলেছেন যে সত্যি সত্যি শেয়ার বাজারে সফল এমন নয় যে আমি অন্য দুটো ভিডিও দেখে বা দুটো বই পড়ে আপনাদের সামনে চলে এলাম ভিডিও করতে একেবারেই কিন্তু সেরকম নয় চলুন তাহলে আপনাদের আর সময় নষ্ট না করে ডিরেক্ট আমরা শুরু করব। প্রথমে আমরা কি করব প্রথমে আমি আমার স্ক্রিনে চলে যাব আমি আমার ল্যাপটপ স্ক্রিনে ডিরেক্ট আপনাদের দেখাবো যে কিভাবে একটি ফ্রি ওয়েবসাইট ইউজ করে আপনি এই শেয়ার বাজারে পাঁচ হাজারের ওপরের কোম্পানির থেকে সেরা কতগুলি কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং খুব হাই কোয়ালিটি শেয়ার আপনি খুঁজে বার করতে পারেন চলুন আমরা স্ক্রিনে চলে যাই তো প্রথমেই আমরা চলে যাব স্ক্রিনার ডট ইন এই ওয়েবসাইটটিতে এই ওয়েবসাইটটি কমপ্লিটলি ফ্রি অফ কস্ট ওয়েবসাইট তো এখানে আমরা যখনই আমরা চলে গেলাম হ্যাঁ আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে ফার্স্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে আপনি এখান থেকে চলে যান স্ক্রিন তো স্ক্রিনে গিয়ে আপনি যে এখানে ক্লিক করলাম তারপরে ক্রিয়েট নিউ স্ক্রিন তো ক্রিয়েট নিউজ স্ক্রিনে কি এখানে আমি কোয়ারি লিখলে সেই ওয়াইজ আমার শেয়ার সার্চ হয়ে চলে আসবে ফর এক্সাম্পল আমি লিখছি মার্কেট ক্যাপিটালাইজেশন মোর দ্যান হয়তো আমি লিখলাম মোর দ্যান টেন থাউজেন্ড তো এইটা লিখে আমি যদি রান করি তো তার মানে কি আসবে আমার দশ হাজার কোটি টাকার মানে ওপরে যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন আছে সেই সমস্ত কোম্পানির লিস্ট এখানে কিন্তু চলে এলো কোম্পানি কোম্পানির নাম এসেছে তো এবার আমি কি করব এবার আমি কিছু এক্সট্রা ক্রাইটেরিয়া দিচ্ছি কেমনভাবে দিচ্ছি আমি লিখলাম অ্যান্ড অ্যাভারেজ রিটার্ন অন ইকুইটি ফাইভ ইয়ার্স এইটা ধরুন আমি এখানে মারলাম গ্রেটার দেন ফিফটিন তার সঙ্গে আমি আরও কোয়ারি দিচ্ছি অ্যান্ড ডেথ টু ইকুইটি রেশিও লেস দেন জিরো পয়েন্ট ফাইভ এবং এর সঙ্গে আমি আরও কি ক্রাইটেরিয়া দিচ্ছি অ্যান্ড প্রফিট গ্রোথ ফাইভ ইয়ার্স মোর দেন ফিফটিন মানে যেই কোম্পানিগুলো এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো সার্চ মানে স্যাটিসফাই করবে সেই কোম্পানিগুলোই কিন্তু আমার এই স্ক্রিন রেজাল্টে আসবে তো আমি এই যে ক্রাইটেরিয়াগুলো দিচ্ছি হুম সবকটা এই ক্রাইটেরিয়াগুলো দিচ্ছি কী যাতে করে আমি একটি ভালো কোয়ালিটি কোম্পানি সার্চ করে আমি পেতে পারি এই যে আমি কি কী ক্রাইটেরিয়া দিলাম তাহলে মার্কেট ক্যাপিটালাইজেশন অ্যাভারেজ রিটার্ন অন ইকুইটি ডেথ টু ইকুইটি প্রফিট গ্রোথ ফাইভ ইয়ার্স সেলস গ্রোথ ফাইভ ইয়ার্স এবং আমি এর সঙ্গে সঙ্গে দিয়ে দেব অপারেটিং প্রফিট মার্জিন ওপিএম বললেই চলে আসবে অপারেটিং প্রফিট মার্জিন আমি এখানে দিয়ে দিলাম গ্রেটার দ্যান টেন এবার এই ক্রাইটেরিয়াগুলো দেওয়ার পরে এবার আমি সার্চ করি সার্চ করে দেখি আমি কি কি কোম্পানি আসে এই যে এই ক্রাইটেরিয়াগুলো কেন দিলাম এগুলোর কি ডিটেলস এবং এগুলো থেকে কেন আমরা মানে হাই কোয়ালিটি সেরা স্টক খুঁজে পাবো সেটা এই কোয়ারি রান করলেই কিন্তু আপনার ক্লিয়ার হয়ে যাবে দেখুন এই যে কোয়ারিটা আমি রান করলাম এবার আমি পেলাম সতেরোখানা কোম্পানি আমি যদি মার্কেট ক্যাপ এইটা দিয়ে যদি আমি শর্ট করি তাহলে দেখুন যে কোম্পানিগুলো পেলাম এল এন্ড টি ইনফোটেক আইসিআইসআই লম্বার্ড গ্ল্যান্ড ফার্মা পিআই ইন্ডাস্ট্রিজ আইআরসিটিস প্রত্যেক কটা কিন্তু খুবই হাই কোয়ালিটি স্টক হ্যাঁ এবার আপনি যদি এই যে সতেরোটা কোম্পানি আমি পেয়ে গেলাম এই সতেরোটি কোম্পানি কিন্তু অন্যতম সেরা কোম্পানি হ্যাঁ প্রত্যেকটা কোম্পানির আপনি যদি ফান্ডামেন্টালস দেখেন খুবই ভালো ফর এক্সাম্পল আমি যদি গ্ল্যান্ড ফার্মা এই কোম্পানি এখানে আমি ক্লিক করলাম রাইট ক্লিক করলাম রাইট ক্লিক করার পরে গ্ল্যান্ড ফার্মার আমার একটা কমপ্লিট পেজ খুলে গেল এখান থেকে আমি অনেক কিছুই দেখতে পারি শেয়ার প্রাইসের চার্ট পি রেশিও চার্ট এবং অনেক কিছু এর সঙ্গে একটা এক্সট্রা যে ফিচার আছে যেটা আমরা কোর্সে কভার করি সেটা হচ্ছে এখানে আমি যদি এক্সপোর্ট টু এক্সেল করি এই ফিচারটি অবশ্যই এটি ইউজ করতে গেলে আমাদের যে ওয়েবসাইটে যে কোর্স আছে ইংলিশ এবং বেঙ্গলিতে সেই কোর্সের থ্রুতে আমরা একটি কাস্টমাইজড এক্সেল শিট প্রোভাইড করি এই রকম একটি এক্সেল শিট তো এই এক্সেল শিটের সুবিধাটা কী হলো আপনি এক জায়গায় যে শেয়ার অ্যানালিসিস ফান্ডামেন্টাল অ্যানালিসিসের জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো কেন কি সবকিছু বলে এই সিটটি আমরা প্রোভাইড করে থাকি এখানে দেখুন যেমন ফর এক্সাম্পল এক জায়গায় কত সুন্দর আমাদের জিনিস আমরা পাচ্ছি মানে আমি যদি এইটার দিকে আমি আমার মাউসের দিকে ফলো করুন রিটার্ন অন ইকুইটি ডেট থ্রি ইকুইটির আমি কি সুন্দর পরপর লাস্ট পাঁচ ছ বছরে কত ট্রেন্ড সেইটা আমি পেয়ে গেলাম দেখুন জিরো কোম্পানির কিন্তু জিরো ডেথ গ্ল্যান্ড ফার্মার কিন্তু জিরো ডেট শুধু তাই নয় আরও যে সমস্ত জিনিসগুলো দরকার মানে অ্যানালিসিসের জন্য যেমন ক্যাশ ফ্লো ফ্রম অপারেশান সেইটাও আমি পরপর পেয়ে গেলাম শুধু তাই নয় ক্যাশ ফ্লো ফ্রম অপারেশান জানার পরে আমার সিএফও ডিভাইডেড বাই প্রফিট এই জিনিসগুলো আমার জানা দরকার সেই জিনিসটাও কিন্তু আমি এখান থেকে দেখুন পেয়ে যাচ্ছি সিএফও ডিভাইডেড বাই প্রফিট এই জিনিসগুলো আমার এখানে অটোমেটিক ক্যালকুলেশন করা রয়েছে তো এই এক্সেল শিটটি আমাদের প্রি ফরম্যাটেড এক্সেল শিট তো যার জন্য এই জিনিসগুলোকে আপনি মানে এই একই স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন তো আলটিমেটলি এই স্ক্রিন আপনি যদি এইটাকে আমি নিজের আমার নিজের পারপাসের জন্য আমি এটা খুললাম তো এটা যদি আপনি নাও দেখেন এটা ছাড়াও যদি আপনি খালি এই সমস্ত কোম্পানিগুলিকে দেখেন আমি এটা বন্ধ করে দিলাম খালি এই কোম্পানিগুলো দেখেন তাহলেও কিন্তু দেখতে পারবেন যে এই সমস্ত কোম্পানির শেয়ার প্রাইসের পারফরমেন্স যেমন এল টি ইনফোটেক আমি যদি এই কোম্পানিটা খুলি এবং আমি যদি পরপর কয়েক বছরের যদি প্রাইস চার্টের দিকে তাকাই ধরুন পাঁচ বছরের প্রাইস চার্ট দেখুন কত সুন্দর রিটার্ন দিয়েছে এখানেও আমার এই যে ওয়ান ইয়ার রিটার্ন সিক্স মান্থস রিটার্ন দেখুন এইখানে আছে মজার ব্যাপার যে কোম্পানিগুলো আমি এখানে স্ক্রিনে পেয়েছি মাত্র সতেরোটি কোম্পানি সেই সতেরোটি কোম্পানির প্রত্যেকটি কোম্পানির কিন্তু সিক্স মান্থস রিটার্ন খুবই ভালো হুম ওয়ান ইয়ার রিটার্নও খুবই ভালো গ্ল্যান্ড ফার্মা মানে আইপিও মার্কেটে আসার সময় এক বছর হয়নি এখনও ওই জন্য ওয়ান ইয়ার রিটার্নটা আপনি এখানে পাচ্ছেন না তাছাড়া এই যে ওয়ান ইয়ার রিটার্ন দেখুন এই কলম বরাবর আপনি যদি দেখেন বা সিক্স সিক্স মান্থস ওয়ান ইয়ার রিটার্ন এই রিটার্নগুলো কিন্তু খুবই ভালো আরও একবার আপনাদের তাহলে দেখিয়ে দিই যে সিম্পল কি করতে হবে স্ক্রিনার ডট ইন ওয়েবসাইটে আপনি আসবেন এসে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন করে স্ক্রিনস সেখান থেকে নিউ স্ক্রিন করে আমি এই জায়গাটা পজ করছি এই জায়গাটা ভালো করে নোট ডাউন করে রাখুন যে কি কি কোয়ারি আমি দিয়েছি মার্কেট ক্যাপিটালাইজেশন মোর দেন ওয়ান থাউজেন্ড টেন থাউজেন্ড ক্রোড় রিটার্ন অ্যাভারেজ রিটার্ন অন ইকুইটি ফাইভ ইয়ার্স ফিফটিনের বেশি ডেথ টু ইকুইটি প্রফিট গ্রোথ ফাইভ ইয়ার্স সেলস গ্রোথ ওপিএম অপারেটিং প্রফিট মার্জিন তো এই কোয়ারিগুলো আপনি যদি দেন এই সমস্ত কোয়ারিগুলো দিয়ে রান কোয়ারি যদি করেন এখন ধরুন যে শেয়ারের লিস্ট আপনি পেলেন আবার যদি দু মাস পরে করেন আবার নতুন একটি শেয়ারের লিস্ট পেলেন তো এই জায়গাটায় আপনি এই ভিডিওটিকে পজ করে এই জিনিসগুলো নোট ডাউন করে রাখতে পারেন খুবই মানে সহজ উপায়ে আপনি কিন্তু পাঁচ মিনিট কেন মানে দুই তিন মিনিটে এর মধ্যে যদি একবার এটি সেভ করা থাকে তাহলে আপনি অনেক ভালো হাই কোয়ালিটি শেয়ারের লিস্ট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন দেখলেন তো কত সহজ উপায় কত অল্প মিনিটের মধ্যে আপনি কত হাই কোয়ালিটি শেয়ারস পেয়ে গেলেন তবে হ্যাঁ একটা জিনিস আপনাদের সকালকে মনে রাখতে হবে যে দেয়ার ইজ নো শর্টকাট অফ সাকসেস মানে এমন নয় যে এক মিনিট বা দু মিনিটে এমন কোনো ম্যাজিক ফর্মুলার দিয়ে আপনি চালিয়ে দিলেন তারপর আপনি শেয়ার মার্কেট থেকে কোটি কোটি টাকা বছরের পর বছর কামাতে থাকলেন যদি সেরকমই হতো তাহলে তো দেখুন সকলে শেয়ার মার্কেটেই আসতো পৃথিবীতে আর কেউ কোনো অন্য চাকরিও করতো না কোনো ব্যবসাও করতো না সবাই শেয়ারেই থাকতো তাই তো তো অতটাও কিন্তু সহজ নয় আমি যেই পদ্ধতিটি বললাম সেই পদ্ধতিটি একেবারে যারা বিগিনার্স যারা নতুন শুরু করছেন তারা সেই পদ্ধতিটি অ্যাপ্লাই করে যে শেয়ারগুলি খুঁজে পাচ্ছেন সেখানে যদি ইনভেস্ট করেন তাহলে অ্যাটলিস্ট যে শেয়ারে যে লস হয় সেই লস হবে না একটা মোটামুটি অল্প স্বল্প আপনি রিটার্ন কিন্তু সেরকমভাবে আপনি পেয়ে যাবেন কিন্তু হ্যাঁ আপনি যদি আরও অ্যাডভান্সড লেভেলের যদি শিখতে চান বা আপনি যদি টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট মানে ওভার আ পিরিয়ড অফ টাইম দশ বছর কুড়ি বছরে যদি হিউজ একটা ওয়েলথ ক্রিয়েট করতে চান তখন কিন্তু যে যে কোনো এই পাঁচ দশ মিনিটের ভিডিও কিন্তু সাফিসিয়েন্ট নয় তার জন্য কিন্তু অনেক পড়াশোনা করতে হবে এবং সেই পড়াশোনা করার একটা খুব ভালো জায়গা আমি আপনাদের রেকমেন্ড করবো আমারই ওয়েবসাইটে বাংলা ভাষায় খুব সহজে কোর্স রয়েছে সেই কোর্সে আপনি কি কী পাবেন আমি খুব প্র্যাকটিক্যাল কোর্স সেটা মানে কোন কোন ফ্যাক্টরের জন্য শেয়ারের দাম বাড়ে বা কমে সেই ফ্যাক্টরগুলিকে আপনি কি করে ট্র্যাক করবেন এই যে যেমন স্ক্রিনারে যে কোয়ারিগুলো আমি দেখালাম তার থেকেও অ্যাডভান্স লেভেলের কোয়ারি আপনি কিভাবে দেবেন এবং যে এক্সেল শিট আমি যে ভিডিওর মধ্যে দেখালাম সেই এক্সেল শিট বার করে আপনি যে কোনো কোম্পানির ফান্ডামেন্টালস পাঁচ ছ মিনিটে কী করে আপনি যে কোনো কোম্পানির ফান্ডামেন্টাল চেক করে নিতে পারবেন সেগুলো কোর্সে পেয়ে যাবেন শুধু তাই নয় একটি শেয়ারে ইনভেস্ট করার পরে তার কি কী জিনিস ট্র্যাক করতে হবে পোর্টফোলিও কি করে বিল্ড আপ করতে হবে কখন কখন আপনি সেল করলে কখন কখন বাই করলে যে মানুষের মিস্টেকগুলো হয় সেগুলো ওভারঅল যে সমস্ত কিছু অ্যাডভান্সড লেভেলের ফান্ডামেন্টাল অ্যানালিসিস কোর্স কমপ্লিট আপনি আমার ওয়েবসাইটে পেয়ে যাবেন সেই লিঙ্ক ডেসক্রিপশন বক্সেও আসছে আর এখানেও আছে আপনি সেই কোর্সটি কিন্তু চেক করে নিতে পারেন যদি আপনি সিরিয়াসলি লার্ন করতে চান আর হ্যাঁ একদম যারা বেসিক যারা শেয়ার মার্কেটে শুরু করছেন খুব অল্প হয়তো ওয়ান থাউজেন্ড তাদের জন্য আমি যে মেথডটি বললাম সেই মেথডে কিন্তু আপনি একটি পুরো ভালো হাই কোয়ালিটি শেয়ারের লিস্ট পেয়ে যাচ্ছেন আর আরও যদি আপনি চান যে আপনি ধরুন এরকম ভাবলেন যে না আমার হয়তো রিসার্চ করার বা শেয়ারে ট্র্যাক করার অত টাইম নেই তার জন্য অপশান আছে তার জন্য কিন্তু নিফটি ফিফটি ইটিএফ যেটা নিয়ে আমি কমপ্লিট ভিডিও আমার আছে তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এখানেও আছে সেই নিফটি ফিফটি ইটিএফের মাধ্যমে কিন্তু উইদাউট এনি রিসার্চ উইদাউট এনি পরিশ্রম কারোর অ্যাডভাইজারের কথা না শুনে কোনো কোর্স না করেও আপনি মোটামুটি টেন টু ফিফটিন পার্সেন্ট একটা অ্যানুয়ালাইজড ওভার আ পিরিয়ড অফ ফোর ফাইভ ইয়ার্স আর্ন করতে পারবেন তাহলে এই ভিডিও থেকে যদি আপনি নতুন কিছু শেখেন অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং এই চ্যানেলে আগামী দিনে আমার ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি প্রেস করুন এবং হ্যাঁ আপনার মতামত জানাতে বা আপনার ফিডব্যাক জানাতে অতি অবশ্যই কমেন্ট করুন কমেন্টগুলো পড়লে আমি বুঝে যাব যে আপনারা কী রকম টাইপের আগামী দিনে ভিডিও চাইছেন বা এই ভিডিওটি কেমন লাগছে আজকের মতো এই পর্যন্তই আগামী সময় আবার কোনো একটি ইনসাইটফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততদিন ভালো থাকবেন হ্যাপি ইনভেস্টিং